শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম লারাবেল রেস্ট এপিআই নিয়ে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করলাম এটি টিউটোরিয়াল সিরিজের প্রথম পর্ব তো প্রথম পর্বে আপনাদের সাথে বেশ কিছু ইন্ট্রোডাকশন কথা হবে আমি জানি আপনারা ইন্ট্রোডাকশন কথা খুব বেশি পছন্দ করেন না বাট আমি বলবো যে ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কেননা এই ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো প্রথম কথা হচ্ছে যে ডিম্যান্ড অফ এপিআই ডেভেলপার আপনি যদি একজন এপিআই ডেভেলপার হন বা এপিআই ডেভেলপমেন্ট শেখেন তাহলে আপনার ডিম্যান্ডস কীরকম হবে তো এই বিষয়টা এক্সপ্লেন করার জন্য আমি এখানে তিনটি পয়েন্ট করেছি প্রথম পয়েন্ট হচ্ছে ওয়ান ডাটাবেজ মাল্টিপুল টাইপস অফ সফটওয়্যার এখন ইদানিং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একই ধরনের তথ্য দিয়ে কিন্তু মাল্টিপুল প্ল্যাটফর্মে সফটওয়্যার বানানো হচ্ছে দেখা যাচ্ছে তথ্য একই বাট সফটওয়্যার একবার মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে একবার ওয়েব অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে আবার একবার দেখা যাচ্ছে যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে তো এই যে সেম টাইপের ডেটাগুলোকে ব্যবহার করে মাল্টিপল প্ল্যাটফর্মে যখন সফটওয়্যারগুলো বানাচ্ছে তখন এই যে সফটওয়্যারগুলোর যে ইন্টারনাল কমিউনিকেশন এই ইন্টারনাল কমিউনিকেশনটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এর প্রয়োজন দেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার মাল্টিপল সফটওয়্যার কানেক্টেড উইথ ইচ আদার আপনি যদি একাধিক সফটওয়্যারকে একসাথে কানেক্ট করতে চান বা একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে আপনি ডাটা শেয়ার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার এপিআইয়ের প্রয়োজন তো এটার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে ফেসবুক আর মেসেঞ্জার ফেসবুক আলাদা সফটওয়্যার মেসেঞ্জার আলাদা সফটওয়্যার বাট ফেসবুক কিন্তু মেসেঞ্জারের সাথে কী করতেছে প্রতিনিয়ত ডাটা কমিউনিকেট করতেছে তো এই যে ডাটা কমিউনিকেট করার যে বিষয়টি এই বিষয়টি অ্যাসিভ করার জন্য কিন্তু সেখানে এ এর প্রয়োজন হয়েছে দেন থার্ড পয়েন্ট হচ্ছে আমার ওয়ান কোম্পানি শেয়ার ডাটা উইথ অ্যানাদার কোম্পানি এখন আধুনিক যুগে এসে যেটা হচ্ছে সেটা একটা বিজনেস আর একটা বিজনেসের সাথে ডাটা কমিউনিকেট করতেছে তো এই যে ডিজিটাল পদ্ধতিতে একটা কোম্পানি আর একটা কোম্পানিকে ডাটা দিচ্ছে তারপরে ডাটা নিচ্ছে এই যে ডাটা আদান প্রদানের যে বিষয়টি বিজনেস টু বিজনেস এই ডাটা আদান প্রদানের বিষয়টা মেনটেন করার জন্য কিন্তু এপিআইয়ের প্রয়োজন তো এরপরে আমি এর কিছু বিগ एग्जांपल দেবো তো বিগ এক্সাম্পলের মধ্যে ফার্স্ট एग्जांपल হচ্ছে গুগল সার্ভিসেস আমরা ইউটিউব জিমেইল গুগল ড্রাইভ প্লে স্টোর এগুলো ব্যবহার করি তো প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন একটা ইমেইল অ্যাড্রেস থাকলে কিন্তু আপনি ইউটিউবেও অ্যাক্সেস করতে পারেন জিমেইলেও অ্যাক্সেস করতে পারেন গুগল ড্রাইভেও পারেন আবার প্লে স্টোরেও পারেন অর্থাৎ একটা জিমেইল দিয়ে গুগলের যতগুলো সার্ভিস আছে আপনি সবগুলো সার্ভিসই কিন্তু ব্যবহার করতে পারেন তো এই যে এই বিষয়টা যে গুগল তৈরি করছে বা এই বিষয়টা গুগল অ্যাসিভ করছে এই বিষয়টা অ্যাসিভ করার জন্যও কিন্তু এ পি প্রয়োজন হয়েছে দেন ফেসবুকের উদাহরণ তো আমি একটু আগে দিলামই সেটা হচ্ছে ফেসবুক আর মেসেঞ্জার প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে ডাটা শেয়ার করছে এই ডাটা শেয়ারিংয়ের যে বিষয়টা সেই বিষয়টা তৈরি করার জন্য এপিআই প্রয়োজন দেন আরও একটা বিগ এক্সাম্পল সেটা হচ্ছে মানি ট্রান্সফার সার্ভিসেস এই যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনারা পেমেন্ট মেথড দেখতে পান স্ক্রিল পেমেন্ট মেথড পেপাল পেমেন্ট পেন পেনোর তারপরে বাংলাদেশে এখন বিকাশ বেশ জনপ্রিয় তো এই যে পেমেন্ট মেথডগুলো পেমেন্ট গেটওয়েগুলো এই পেমেন্ট গেটওয়েগুলোও কিন্তু এপিআই ব্যবহার করে দেন আমি এরপরে বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিংয়ের বিষয়গুলো আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার মেশিন আছে তারপরে হচ্ছে আই রিকগনাইজেশন ফেস রিকগনাইজেশন অবজেক্ট ডিটেকশন এগুলো কিন্তু বেশ কিছু মেশিন লার্নিং ডিভাইস আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পান তো এই যে ডিভাইসগুলো থাকে এই ডিভাইসগুলো যখন ডাটাবেজের সাথে বা সার্ভারের সাথে ডাটা কমিউনিকেট করে এই কমিউনিকেট করার যে বিষয়টি এই বিষয়টি হ্যান্ডেল করার জন্যও কিন্তু এপিআই প্রয়োজন তো আশা করি এই এক্সাম্পল থেকে এপিআই কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বেশ খানিকটাই অনুমান করতে পেরেছেন এরপরে আসুন যে আমরা এপিআই তৈরি করার জন্য মূলত লারাবেলের কোন অংশটি ব্যবহার করব আমরা এপিআই বিল্ড করার জন্য লারাবেলের একটি মাইক্রো সার্ভিস ব্যবহার করব সেই মাইক্রো সার্ভিসটির নাম হচ্ছে লুমেন তো লারাবেল মূলত রেস্ট এপিআই ডিজাইন করার জন্য বা রেস্ট এপিআই বিল্ড করার জন্য এই মাইক্রো সার্ভিসটা তৈরি করছে যে মাইক্রো সার্ভিসটার নাম দেওয়া হয়েছে লুমেন এখন আপনি যদি লারাবেলের লুমেন দিয়ে রেস্ট এপিআই বিল্ড করেন তাহলে শুধুমাত্র রেস্ট এপিআই বিল্ড করার জন্য স্পেশালি যে যে ফিচারগুলো দরকার বা যে যে অপশনগুলো দরকার সেই সেই অপশনগুলো খুব সহজেই আপনি সেখানে পেয়ে যাবেন আর আপনি লুমেন দিয়ে যদি এপিআই ডেভেলপ করেন তাহলে সেই এপিআইটা আপনি ওয়েব অ্যাপ্লিকেশনে মোবাইল অ্যাপে ডেস্কটপ অ্যাপ্লিকেশনে তারপরে আইওটি যে ডিভাইসগুলো আছে ইন্টারনেট অফ থিংস আইওটি সার্ভিসেস সেই প্রত্যেকটা জায়গাতেই আপনি সেই এপিআইটা ব্যবহার করতে পারবেন এখন পিএসপিতে এপিআই বিল্ড করার জন্য আরও বেশ কিছু মাইক্রো সার্ভিস কিন্তু আছে যেরকম সেলিক্স আছে তারপরে স্লিম থ্রি আছে তো অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেলিক্স স্লিম সবগুলোর থেকে কিন্তু লুমেনের জনপ্রিয়তা সব থেকে বেশি একটা স্ট্যাটিস্টিক থেকে দেখা গেছে যে লুমেনে অর্থাৎ লুমেন যে মাইক্রোসার্ভিস এই মাইক্রো মাইক্রোসার্ভিসটা প্রতি সেকেন্ডে ব্যবহার হয় বার প্রতি সেকেন্ডে লুমেনে রিকোয়েস্ট আসে হচ্ছে বার বাট অন্যদিকে সেখানে স্লিমের ক্ষেত্রে আঠারোশো আর সেলিক্সের ক্ষেত্রে এক হাজার অর্থাৎ এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে রেস্ট এপিআই তৈরি করার জন্য লুমেন অবশ্যই অনেক বেশি জনপ্রিয় এরপরে আসুন এই টিউটোরিয়াল সিরিজটি মূলত কাদের জন্য তো যারা আপনারা এলিট ক্লাস রেস্ট এপিআই ডেভেলপার হতে চান অর্থাৎ ভালো মানের রেস্ট এপিআই ডেভেলপার হতে চান মূলত এই টিউটোরিয়াল সিরিজটা তাদের জন্য যারা শুধুমাত্র শেখার জন্য শিখবেন বা দেখার জন্য দেখবেন এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি কিন্তু তাদের জন্য নয় অবশ্যই ভালোভাবে শেখার নিয়ত নিয়ে আপনাকে এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি দেখতে হবে এরপরে আসি যে এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি দেখার জন্য আপনার আগে থেকে কী কী বিষয় জেনে আসতে হবে তো আগে থেকে আপনি অবশ্যই পিএসপি এসকিউএল এর যে বেসিক বিষয়গুলো সেই বেসিক বিষয়গুলো জেনে আসবেন এই বেসিক বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি আপনার জন্য সুইটেবল দেন এই ভিডিও টিউটোরিয়াল সিরিজের জন্য আমার কিছু কন্ডিশনস আছে কন্ডিশনসগুলো হচ্ছে প্রথমত আমি দশটি পনেরোটি কিংবা বিশটি ভিডিও ইউটিউবে ফ্রি আপলোড করব। দেন বাকি ভিডিওগুলো অবশ্যই আপনাকে পার্সেস করতে হবে আর যারা অলরেডি আমার রিয়াক্টের ভিডিও টিউটোরিয়াল সিরিজটি পার্সেস করেছেন তারা লুমেনের এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি ফ্রি পাবেন কেননা রিয়াক্টের যে প্রজেক্টটি করছি আমি সেই প্রজেক্টে আমি লুমেন ব্যবহার করেছি আর যারা আপনারা একদম শর্টকাট লার্নার আছেন মানে খুব সহজেই তাড়াতাড়ি শিখতে চান তারা অবশ্যই টিউটোরিয়াল সিরিজটি অ্যাভয়েড করবেন আর আমি যে সিকোয়েন্স অনুসারে ভিডিওগুলো দেবো অবশ্যই আপনারা সেই সিকোয়েন্স ফলো করে ভিডিওগুলো দেখবেন তাছাড়া কিন্তু ভালো বুঝতে পারবেন না দেন লুমেনের যে পেইড ভিডিওগুলো হবে সেই পেইড ভিডিওগুলো পাওয়া যাবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট লুমেন ডট রাব্বিল ডট কমে আর আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে কিংবা কোনো কুয়েরিস থাকে তাহলে এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশন বক্সে আমি হেল্পলাইনের মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা সেখানে ফোন করে আপনাদের প্রশ্ন করতে পারেন আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা জেনে নিতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে